এই সেরি, কন্ট্রোভার্সি চাই? বল না, খিস্তি শুনতে চাস? বল না, ঠিকানাটা দে, বাড়ি গিয়ে দুটো খিস্তি মেরে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমাকে একজন না কমেন্ট করেছে, আমার অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার, যে গিয়ে দেখে আসো, একজন চিকেন চিনতে পারছে না, চিকেন বিরিয়ানি চিকেন চিনতে পারছে না। নামটা অবশ্য বলে দিয়েছে, সেটা ক্রমশ প্রকাশ্য। তার আগে বলি, এই যে কতগুলি বালগুলান আছে না ইউটিউবে, মানে হাবাইত্যা থিকা, হাবাইত্যারও অধম। হাবাতে মানে কি? ভাতের অভাব যার। এরা এক একটা রিয়াল হাবাতে ছিল, রিয়াল হাবাতে ছিল। পোঙা পাকতে না পাকতে, পিরিয়ড হইতে না হইতেই শ্বশুরানি এতটাই বাড়ছে, পালায় গিয়া বিয়ে কইরা ফেলাইছে। পড়াশোনার কোনো বালাই নাই, পালায় গিয়া বিয়ে কইরা ফেলাইছে। ইউটিউবে আইসা নিজের প্যান প্যানানি জ্ঞান জ্ঞানানি, এইটা নাই সেইটা নাই, এই সমস্ত দেখে দেখে এখন লাখ লাখ টাকা ইনকাম করে। তাদের বর, তাদের বরের তো মানে কি বলবো, যত প্রশংসা করো তত কম। এক একটা মদ মাতাল, মদ্যপ মাতাল, অনেক কিছু, ঠিক আছে, মানে ক্যারেক্টারলেস সব কিছু, সমস্ত কিছু। এইবার এগুলি যখন হঠাৎ কইরা না খাইতে পায়া, আলু সেদ্ধ ভাত খাওয়ার থিকা যখন মানে কি বলবো আর, হঠাৎ করে হাতে টাকা পেয়ে যায়, খাসি খাওয়ার টাকা পেয়ে যায়, তখন এগুলির এই রকম কথাবার্তা শোনা যায়। আজকে আমি যার সম্পর্কে এখন কথা বলছি, সে হচ্ছে আর কেউ না, ওয়াইটির এক নম্বরের নেকি চু, বুঝতে পারছো, ম্যান্ডি। ওরে বাবা রে বাবা, না নিজের চরিত্রের ঠিক, চরিত্রের ঠিক মানে কি বলতে বলতে চাচ্ছি সবটা বুঝতেই পারবে আশা করছি, না বাপ মায়ের ক্যারেক্টারের ঠিক আছে, মায়ের ক্যারেক্টার তো একদম ঝুলিঝুলি ক্যারেক্টার। সমস্তটা নিয়েই এ ওয়াইটিতে বেশ জাকিয়ে বসেছে, আর যেই ফ্যামিলিতে যত বেশি মশলা ভাই সেই ফ্যামিলি তত তাড়াতাড়ি দাঁড়াবে। হ্যাঁ, সবাই নিজের ফ্যামিলিকে ভালো রাখতে চায়, কিন্তু ওয়াইটিতে দেখবে কোন ফ্যামিলিগুলিকে, যেই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের পদে একদম পাতলা গুয়ের গন্ধ, সেই ফ্যামিলিগুলিকে ভিউয়ার্সগুলি ভালো মতন দেখে, আর দেখবে আর বলবে, ইস বাবারে বাবা, এরকম আমার ঘরে যদি এরকম থাকতো না, তাহলে দেখিস কেন, তাহলে দেখিস কেন। তো এখানে ম্যান্ডির একটা শর্ট ভিডিও দেখলাম, আমার হঠাৎ করে চোখে পড়লো শর্ট ভিডিওটা, কারণ আমাকে কমেন্ট করেছে, আমি দেখতে যেতাম, হয়তো অনেক পরে যেতাম, হয়তো দেরিতে যেতাম, কিন্তু হঠাৎ করে দেখলাম খাওয়ার ভিডিও, আর খাওয়ার ভিডিওর উপর আমার আলাদা একটা টান আছে, যেই জন্য আমি কিন্তু চ্যানেল খুলেছিলাম খাওয়ার ভিডিও দিয়ে, খাওয়ার ভিডিও করতাম প্রথমে। তো এই জিনিসের প্রতি আমার একটা ভীষণ টান আছে, যে সবাই একসঙ্গে মিলেমিশে খাচ্ছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো হঠাৎ করে ভিডিওটা ক্লিক করলাম, মানে দেখার জন্য ক্লিক করলাম। বাপরে বাপ, বিশ্বাস কর ম্যান্ডি, তুই যদি আমার সামনে থাকতিস এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় এখান দিয়ে রদ্দা মারতাম আর দুইটা খিস্তি মারতাম, দুইটা বাচ্চা বাচ্চা তোর জন্য খিস্তি তুইলে রাখছি, তোর ওই বিহেভটার জন্য, তোর ওই কথাগুলি বলার জন্য সেই খিস্তি দুইটা আমি তোরে মাইরে দিতাম, ঠিক আছে। তুই এত মানে অসভ্য, অসভ্য সত্যি সত্যি অসভ্য, কিছু না পাইয়া মানুষ পাইলে যে মানে এরকম নোংরামি করে সেটার ভাই জানা ছিল না। আমি সাধ্য সাধনা করে যদি কিছু পাই সেটারে আমার রেসপেক্ট করা উচিত, সঙ্গে সঙ্গে আমার পুরনো জীবনটারও রেসপেক্ট করা উচিত, কিন্তু এই ধরনের আজাইরা ব্লগারগুলি এই হঠাৎ বড়লোক হইয়া নিজের পেছনের লাইফটা সম্পর্কে ভুললেই গেছে, ভাবতাছে এরা এইভাবেই জন্মাইছিল, এইভাবেই দেখাইতেছে। হ্যাঁ, ওই যে যখনই ভিউজ পইরা যায় তখনই মেকআপ করতে ছোটে, যখনই ভিউজ পইরা যায় তখনই গান বাজনা দেওয়া শুরু করে দেয় ভিডিও করা, আর তারপরে যখন ভিউজ আপ হয় তখন ন্যাচারাল রূপটা বেরোয় আসে। চিকেন বিরিয়ানি খাওয়ার কথা নিয়ে বলছে, মটন বিরিয়ানি গিলতে গেছে, মটন বিরিয়ানি গিলতে গিয়ে বলতেছে শর্ট ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে, মানে ফুল শিওর ও কন্ট্রোভার্সি চায়, ও কন্ট্রোভার্সি চায়, আর আমার মতন এরকম কন্ট্রোভার্স ক্রিটিকরা যাতে ওরে নিয়ে সমালোচনা করে সেটা ও একেবারে হারে হারে চায়, নতবা এই ধরনের কথা কেউ বলতে পারে না, একটা সাধারণ সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে না। বলছে বিরিয়ানি মানে মটন বিরিয়ানি, বিরিয়ানি মানে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রে আবার কেউ বিরিয়ানি বলে নাকি, ওরে আমার আল্লাহ দিস। একটা মারি খিস্তি, একটা মারি নেকি চুদি, ঠিক আছে, নিজেরা কত বড় বাটপার তুমি মনে করছো, চিকেন বিরিয়ানি রে চিকেন বিরিয়ানি বলা চলে না, কারে অপমান করছিস, নিজেরে ভালো মতন করে নে, ভালো মতন অপমান কর, কি খেতিস, কোথায় থাকতিস, কী ছিলিস, সোশ্যাল মিডিয়ায় এসে মানুষের টাকায় ফুটানি মারছিস,
আর চিকেন বিরিয়ানিকে তোর বিরিয়ানি বলে মনে হচ্ছে না? কোথাকার আমার লাট সাহেবের বাট রে! হ্যাঁ, ফুল দামে কন্ট্রোভার্সি চাচ্ছিস তাই না? দেখ, একদম মজিয়ে মজিয়ে কন্ট্রোভার্সি করব এখন থেকে, একদম কোনো একচুল খুদ রাখবো না। তোর মনের আশ না, প্রত্যেকের মনের আশ মিটিয়ে দে, মিটিয়ে দিয়ে তারপরে সমালোচনা করব। বিয়ে তো করছো একটা ভাউড়া বর রে, একটা ভাউড়া বর রে বিয়ে করছো, যে কিনা মদ মাতাল, যার কিনা ট্র্যাডিশনাল একটা ড্রেস পরে ক্যামেরার সামনে আসতে সে খুব লজ্জা পায়, কারণ তাতে সে ঘরে ঘরেরটা খায়া বউয়ের টাকায় খায়া সে যে ফিগার একটা বানাইছে, সেইটা যে মেনটেন করতেছে, সেই বড় বড় ব্রেস্টটা তো আর দেখা যাইবে না। ওই যে না, পাঞ্জাবি ধুতি এইসবে তো তার বডি স্ট্রাকচারটা দেখা যাবে না ঠিক মতন, বডি স্ট্রাকচার ঠিক মতন দেখা যাচ্ছে না, তাই ধুতি পরে ভীষণ লজ্জা পাইছে, খুব মান সম্মানের ব্যাপার। ধুতি কি কেউ পরে? বল, কথা কইতে গেলে মাথাটা কাটতে যাচ্ছে, দাঁড়া আমার মাথা দেখে নিয়ে তোরে সমালোচনা করি। হ্যাঁ, ওই তো ছিলিস, ওই তো চেকারা, ওই ক্যামেরাতে ওইটুকু ধরা যায়, ঠিক আছে, তারপরে এত নখরা, তোর করতে লজ্জা করলো না, তোর বলতে লজ্জা করলো না, তুই এত ন্যাকামি কোথায় রাখিস, শরীরের কোন জায়গাটাই এত ন্যাকামি গুজ্জে রাখিস? আর এত যে বড়লোকি বিবিয়ানা চাল মারাচ্ছ তুমি, তুমি তো খাইতে পর্যন্ত পাইতা না, তুমি খাইতে পারতা না, আমার এই নাই ওই নাই করতে করতে তুমি এই জায়গায় আইসো। চিকেন বিরিয়ানি তোমার বিরিয়ানি বললে মনে হয় না, আলু সেদ্ধ ভাত খাও। যদি আবার সেরকম দিনটা ফিরে আসে না, যখন তোমার আলু সেদ্ধ ডইলা কাঁচা লঙ্কা দিয়ে খাইতে হবে, তখন তোমার আবার মনে পড়বে, ইস যদি একটা চিকেনের পিস পাইতাম। তোর লজ্জা করলো না এইভাবে তোর বড়লোকি চাল মারাতে? বড়লোকি চাল মারাতে তোর লজ্জা করলো না? তোরে না বলছে এই সমস্ত খাইতে না, তোর এই সমস্ত খাইতে বারণ করছে, তো তুই কি রে খাইতে গেছিস, তুই কি রে মটন চিবাস? মটন বিরিয়ানি ছাড়া চিকেন মানে বিরিয়ানি মনেই হয় না, মটনটা মুখে দিয়ে এমন করতেছে বলে অন্য জগতে হারাইয়া গেলাম। হাবাইত্তারা এরকমই করে, হাবাইত্তারা এরকমই করে, তুই যে রিয়াল হাবাইত্তা, তুই তোর চোখে মুখে প্রকাশ পায়, তুই যে রিয়াল হাবাইত্তা। ইস, ছি 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 ছি, কদিন হয়েছে তুই বড়লোক হয়েছিস, কতদিন হয়েছে? এখনো তো বেশি দিন হইলো না, একটু রোয়া সোয়া কর, একটু রোয়া সোয়া শয়তানিটা কর। হ্যাঁ, ভাব যদি এরম দিন আসলো, ওয়াইটি থাকলো না, টিকটক চললে যাবে, কেউ বুঝতে পারছিল, কেউ ভাবছিল টিকটক থাকবে না? ভাবতো এরকম ওয়াইটি চললে গেলে, দুঃস্বপ্ন দেখিস তো রাত্রেবেলা যে ওয়াইটি নাই, তুই আর তোর ভাউরা বরটা কি করতাছিস, কার মাংস খাইতেছিস? চিকেন তো ছাড়, দুজন দুজনের মাংস টাইনা টাইনা খাবি, মটন ভাইব্বা, তুই তোর বররে খাইস মটন ভাইব্বা, তোর বর তোরে খাইব চিকেন ভাইব্বা, ঠিক আছে? তুই তোর বররে পাঠা ভাইব্বা খাইয়া ফেলাইস, আর তোরে মুরগি ভাইব্বা তোর বর খাইয়া ফেলাইব। লজ্জা করলো না এই এই ধরনের কথাটা বলতে? তোর তুই একবারও ভাবলি না যে এই যে আমি যে বলতেছি কথাটা, এটা অন্যায়, এটা পাপ? চিকেন বিরিয়ানি বিরিয়ানির মধ্যে না, এমন কত মানুষ আছে যারা ওই চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য মাসের শেষে অনেক সাধ্য সাধনা করে, অনেক পয়সা জমায়, এরকম অনেক মানুষ আছে যারা শুধু ছবিতে দেখে, যারা শুধু দোকানের গন্ধ পায়, যারা ওই খাওয়ার কথা স্বপ্নেও ভাবে না। তুই বললি কী করে এই কথা? তোর পছন্দ না সেটা আলাদা ব্যাপার, চিকেন বিরিয়ানি বিরিয়ানির মধ্যেই পড়ে না, লাট সাহেবের বাট আমার, চল ফট! অসভ্য মেয়ে কোথাকার, অল্প বয়সে পোঙা পাকতে না পাকতে চলে আইসে বিয়ে কইরা, হ্যাঁ তারপরে দম্ম কম্ম ছাইরা দিয়ে ইউটিউবে এসা নাচ গানা কইরা তারপরে এই জায়গায় আইসো, আর সেই পাবলিকের সামনে নিজের আসলিয়াতটা প্রকাশ করতে তো দ্বিধা বোধ হয় না, অসভ্য মেয়ে কোথাকার। হ্যাঁ, নিজের কালিমা ঢাকতে চলে গেছিলিস রুম্পার বাড়িতে, লজ্জা করলো না? তুই কি ভাবছিলিস কেউ জানতে পারবে না তাই না? নিজেরা বড় শেয়ানা ভাবছিলা নিজেদেরকে, হ্যাঁ বন্ধনের রাস্তায় চলার চেষ্টা করছিলা না, একেবারে রুম্পা মাঝখান দিয়ে এমন চেরা দিছে যাতে করে তোর খোদ ওদের বাড়িতে গিয়ে পড়তে হয়েছে, ভাবতো তোর স্ট্যাটাসটা কোথায় ডাউন হয়েছে, সবাই তো ভাবছিল তুই খুব বড় মনের পরিচয় দিছিস, আসলে যে তোমার নিজের পদে গু ছিল আর তোমার মনের মধ্যে ছিল ভয়, সেটা দূর করার জন্য তুমি সুসুর করে ওর বাড়িতে চলে গেছো, সেটা তো পরে আমরা বুঝতে পারলাম এবং সেটা নিয়ে ভিডিও বানায় দিলাম। তাই নিজেরে দেবীর আসনের থেকে দেবীর আসনে বসাইস না, ঠ্যাং ধরে নামাইয়ে দিব, ঠ্যাং ধরে নামাই দেবো, যে কয়জন দেখবে সেই কয়জনই বুঝতে পারবে। ইতিমধ্যে অনেকে এসে আমার বলেও এটা করছে ওইটা করছে, একটুখানি দেখো তার মানে বুঝিস তো, আমার বলার আগে আমার তোরে দেখার আগে অনেকেই তোরে দেখা ফালায়, অনেকেই তোরে বুঝা ফালাইছে। একটু মাটিতে নাইমা চলাচল কর, নিজেরা তো আর্টিস্ট কি বলে হিরোইন, হিরোইন ভাবা শুরু করে দিছিস, একটা ইংলিশে কথা কইলে তার উত্তরটা দিতে পারবি? একটা ইংলিশে যদি কেউ কমেন্ট করে কারো সাহায্য করা ছাড়া উত্তর দিতে পারবি? হ্যাঁ, তো সব আনপড় গাওয়ারের দল এমন একটা প্ল্যাটফর্ম পাইছে যেখানে নাচ গান কইরা ব্যাস লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, এই জন্যই তোর গুরুত্ব নাই, তোরা গুরুত্ব দিতে পারিস না, যদি খাইটটা উঠতেই তো তাহলে দেখতিস।
আলু সেদ্ধ ভাত খাওয়াই না মাইয়া, চিকেন বিরিয়ানি রে, বিরিয়ানি পছন্দ হয় না? হ্যাঁ, গোটা পাঠা গলার মধ্যে ঢুকাইয়া দেওয়া উচিত, নেখা মটন চিবাইতে থাক সারা জীবন ভৈরা। আমি সত্যি সত্যি বন্ধুরা, যখন ওর কথাটা শুনলাম না, আমার ভীষণ খারাপ লাগছিল, মাথা গরম হয়ে গেছিল। কত মানুষ খাওয়ার জন্য ছটফট করে, আর এরা করে দান ধ্যান, বুঝতে পারো যে এরা কি কারণে দান ধ্যান করে? শুধুমাত্র ভিউজের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে দান ধ্যান করে আসে, তাও কোথায়? অনাথ আশ্রমে। আরে কত এরকম মাসে রাস্তার ধারে তাদের জন্য, তাদেরকে দান করার জন্য কন্ট্যাক্ট করতে হয় না? সিনালির দল।